মার সঙ্গে ম্যাচ হয়নি ওর রক্তের গ্রুপ, আব্বার রক্তের গ্রুপের সঙ্গে যখন মিলে গেল বাবাকে এই সিদ্ধান্তটা নিতে হয়েছে। ডক্টররা বলছে যে ভালো আছে ও। তার জন্যই পৃথিবীর আলো দেখা। বাবার লিভারেই দ্বিতীয় জীবন পেলেন উত্তর চব্বিশ পরগনার মকসুদুল বিশ্বাস। তিন মাস ধরে ছিলেন গুরুতর অসুস্থ, লিভারে জটিল অসুখ। লিভার প্রতিস্থাপনের পরামর্শ দেন চিকিৎসকরা, কিন্তু সে তো অনেক খরচ, বেসরকারি হাসপাতালে চিকিৎসার সাধ্য নেই। শেষমেশ অনেক ঘুরে ছেলে মকসুদুলকে নিয়ে SSKM-এ পৌঁছন স্বরূপনগরের জিয়াউল বিশ্বাস। ১২ ঘন্টার জটিল অস্ত্রোপচার করে বাবার লিভার প্রতিস্থাপন করা হয় ছেলের শরীরে। পশ্চিমবঙ্গের মধ্যে যে এত সুন্দর একটা ব্যবস্থাপনা সেটা আমরা যারা ছিলাম অপারেশনের দিন, তাছাড়া এটা কল্পনাও করা যাবে না যে পিজিতে এত বড় একটা অপারেশন, এইভাবে আমাদের কোনো রকম আর্থিক পাওনা ছাড়াই তারা এইভাবে করলেন। আমরা রাজ্য সরকারের কাছে ভীষণভাবে ঋণী এবং সেই সঙ্গে ডক্টর অভিজিৎ চৌধুরী। আমরা অনেক দিন ধরে এই সমস্যাটা নিয়ে ভুগছিলাম, অভিজিৎ স্যারের সঙ্গে যোগাযোগ হয়, আমরা ওনাকে পেয়েছি এবং আজকের দিনটায় আমাদের যে ওই মানে অপারেশনটা সাকসেসফুল হয়েছে তার জন্যই আমরা ওনাকেই ধন্যবাদ দিতে চাই। চিকিৎসকরা জানিয়েছেন দাতা এবং গ্রহীতা দুজনেই সুস্থ রয়েছেন। অস্ত্রোপচারের পাঁচ দিন পর ICU থেকে জেনারেল বেডে নিয়ে আসা হয়েছে ছেলেকে। রুমা পাল ও সমীরণ পালের রিপোর্ট, ABP আনন্দ।